আসসালামু আলাইকুম, আমি মিতু চট্টগ্রাম থেকে বলছি। মিতুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছে, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে, প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আপনাদের কাছে আমার ভিডিওটি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো এখানে হচ্ছে সকালবেলা, আমি হচ্ছে ব্যালকনি থেকে একটু বাইরের দৃশ্য দেখছিলাম। তো আজকে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছিল এখানে, তো বৃষ্টির কিছুক্ষণ দেখলাম, ভালো লাগলো আমার কাছে। মানুষজন হাঁটাচলা করে, বৃষ্টি হচ্ছে, সেটা একটু দেখলাম। তারপরে হচ্ছে নাস্তার জন্য নাস্তা রেডি করতে চলে আসলাম। তো সকাল সকাল আমি নুডলস রান্না করে নিয়েছি সকালে নাস্তার জন্য। আজকে যেহেতু শুক্রবার, সবাই বাসায় আছে, সবাই নাস্তা করবে। তো তারপরে হচ্ছে আমরা নুডলস খেয়ে নিয়েছি, আর এখন হচ্ছে এখানে আমি চা তৈরি করব। তো চায়ের পানি অলরেডি বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে দুধের প্যাকেটটা খুলে নিচ্ছি। তো এখন হচ্ছে বাকি দুধটা প্যাকেটেই রয়েছে। তো প্যাকেটটা আমি কীভাবে মড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এভাবে মড়িয়ে নিয়ে তারপরে একটু গরম দিয়েও রাখতে পারেন, আর চাইলে আপনার এভাবেও একটা বড় বয়ামের ভিতরে আটকিয়ে রেখে দিতে পারেন। তো আমি হচ্ছে একটা বয়ামের ভিতরেই রেখেছি। আর তো এখানে হচ্ছে আমি বিস্কিটটাও একটা বয়ামের ভিতরে রেখে নেব। তো এখানে আছে হচ্ছে লিকসাস বিস্কুট। তো দেখতেই পাচ্ছেন আমি এটার সাথে অনেক যুদ্ধ করে খুলতেছি, একটু খুবই হার্ড ছিল, তো খুলে নিচ্ছি। তারপরে হচ্ছে বিস্কিটগুলো সব একটা বই আমি নিয়ে নেব। তো বিস্কিট রাখা হয়ে গেছে, এখন হচ্ছে আমি চা তৈরি করে নিলাম। তো এই তো চা আর বিস্কিট। তো এখন এগুলো আমরা খেয়ে নেব, তারপরে হচ্ছে অন্য বাকি কাজবাজ করবো। তো এখানে আমি অলরেডি আমার শাশুড়িমা মুরগি নামিয়ে ভিজিয়ে নিয়েছিল, সে হচ্ছে মুরগিটা কেটে দিচ্ছে, কারণ আমি হচ্ছে মুরগি কাটতে পারি না। তো মুরগিটা সেই সবসময় কেটে দেয় আমাকে। তো আমি হচ্ছে মুরগি কাটার কাজটা তার জন্য জমিয়ে রাখি, সে হচ্ছে শুক্রবার যেদিন বাসায় থাকে ওই দিন হচ্ছে মুরগিগুলো আমাকে কেটে দেয়। তো আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব না, এগুলো হচ্ছে অন্য কোনো দিন রান্না করব, এই জন্য আম্মুকে দিয়ে কাটিয়ে রাখতেছি। আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছ পটল দিয়ে ভাজি করতেছি, আর হচ্ছে করলা ভাজি করেছি, আর এই যে লাউ শাক দেখতে পাচ্ছেন, লাউ শাক ঝোল রান্না করেছি। তো আজকের জন্য রান্না বান্না কমপ্লিট, এরপরে হচ্ছে ঘর জাগা দিয়ে গোসল করে আমরা নামাজ পড়ে খেয়ে নেব। তো এখনও হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছিল, তো এই বৃষ্টির মাঝেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।